হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বরিশালের আঞ্চলিক ভাষায় কিভাবে শুদ্ধ বাংলার মাধ্যমে শেখা যায় সেই বিষয় সম্পর্ক নিয়ে। আপনি যদি বরিশালের আঞ্চলিক ভাষা শিখতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি বরিশালের বেসিক বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যেমন ও মোর খোদা, এহন কি হরমু, এমন ধরনের বাক্যগুলো আজকেরা আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মূলত এই চ্যানেলের মাধ্যমে আপনারা বাংলাদেশের আঞ্চলিক বিভিন্ন অঞ্চলের বিষয়গুলো, ভাষাগুলো শিখতে পারবেন। যেমন বরিশালের ভাষা টু শুদ্ধ ভাষা, সিলেটি ভাষা টু শুদ্ধ বাংলা, চিটাগাং ভাষা টু শুদ্ধ বাংলা, পুরাতন ঢাকাইয়া ভাষা টু শুদ্ধ বাংলা। এই বিষয়গুলো মূলত এই চ্যানেলে আপনারা পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলায় বা শুদ্ধ বাংলায় টাকা, এটার বরিশালে ভাষা হবে টাহা, টাহা। সকলে, আর এটার বরিশালে হবে হকলে, হকলে। বাংলায় চাঁদ, এটার বরিশালে হবে চান, চান। আমাদের এই বাক্যটিকে বরিশালের ভাষা বলা হবে মগ, মগ অর্থ হলো আমাদের। পুত্র পোলা, পুত্র পোলা। বিছানা হিতান, হিতান শব্দের অর্থ হলো বিছানা। রাত রাইত, রাইত অর্থ হলো রাত। আমার নানার বাসায় কবুতর ছিল। দেখুন, এই বাক্যটি যখন আমরা পূর্ণ বরিশালের ভাষা বলবো তখন এমন হবে, মগো নানু গো বাড়ি কইতর আল্লে, মগো নানু গো বাড়ি কইতর আল্লে। জামরুল, এটাকে বরিশালে বসা হয় লকট, লকট অর্থ হলো জামরুল। সিম, এটা বরিশালের ভাষা হবে উর্শি, উর্শি অর্থ হলো সিম। মোরগ, এটা হবে রাওয়া, রাওয়া অর্থ হলো মোরগ। পাতিল, এটা হবে পাইল্লা, পাইল্লা অর্থ হলো পাতিল। পেয়ারা, এটাকে বরিশালের ভাষা বলা হয় হবি, হবরি। কিভাবে বলবো ভাবি, এই বাক্যটিকে যখন আমরা বলছিলাম আঞ্চলিক ভাষা বলবো তখন হবে ক্যাম্মে কোমু ভাবি, ক্যাম্মে কোমু ভাবি। থুতু, এটাকে বরিশালে ভাষা বলা হয় স্যাপ, স্যাপ মিন থুতু। আমি করি মুই হরি, মুই হরি, আমি করি। ও মাই গড, ও মোর খোদা, ও মোর খোদা। আমি বরিশালে বাস করি, মুই বরিশালে থাহি, মুই বরিশালে থাহি। জ্বালানি কাঠ, এটা হবে দাউর, দাউর অর্থ হলো জ্বালানি কাঠ। তাড়াতাড়ি স্যাত কইরা, স্যাত কইরা অর্থ হলো তাড়াতাড়ি। ঝোল, এটা হবে হুররা, হুররা অর্থ হলো ঝোল। পকেট, এটা হবে জিপ, জিপ মিন পকেট। এখন কি করব, এটা বরিশালের ভাষা হবে এহন কি হরমু, এহন কি হরমু। ঝুড়ি, এটা হবে চৌকোনা, চৌকোনা অর্থ হলো ঝুড়ি। পরে, হেয়ার পরে, হেয়ার পরে। আসে বা ছিল আল্লে, আল্লে অর্থ হলো আসে বা ছিল। মহিলা, এটা হবে মাতারি, মাতারি অর্থ হলো
মহিলা। এটা না শিখলে কি করে হবে? এই বাক্যটি বরিশালে হবে এমনটা, এইয়া না হেগলে কেমনে হইবে, এইয়া না হেগলে কেমনে হইবে। আমি ১২ তারিখে আমাদের বাড়িতে যাব। এটার বরিশালে হবে, মুই ১২ তারিখ মগো বাড়ি যাব, মুই ১২ তারিখ মগো বাড়ি যাব। তুই সরে বসো বা তুমি সরে বসো, এই বাক্যটি বরিশালে হবে, এবারডা ওকুলে হইরা বয়, এবারডা ওকুলে হইরা বয়। শাশুড়ি, এটাকে বরিশালে ভাষা বলা হবে হাউরি, হাউরি অর্থ হলো শাশুড়ি। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের বরিশালের আঞ্চলিক ভাষাটু শুদ্ধ বাংলা ভাষার মাধ্যমে শিখার নিয়ম। আশা করি এ সকল বেসিক শব্দ এবং বাক্যের মাধ্যমে আপনারা খুব সহজে বরিশালের আঞ্চলিক ভাষার রূপটি জেনে নিতে পারছেন বা দেখে নিতে পারছেন। আশা করি আমাদের অন্য অন্য বরিশালের ভাষা বা বাংলাদেশের আঞ্চলিক ভাষার ভিডিওগুলো দেখবেন। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টসে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।